মান্দাই ব্লকের হরিনা গ্রাম পঞ্চায়েতের রামমোহন ঠাকুর পাড়ার বাহাদুর দেব বর্মার পরিবার সরকারি ঘরের আশায় তাকিয়ে আছে। দুদিনের বৃষ্টিতে বর্তমানে নিদ্রাহীন এই অসহায় পরিবারটি। প্রকৃত গরিবরা ঘর পাচ্ছেন না এমনটাই অভিযোগ রয়েছে। তাদের মতো পরিবারকে কেন ঘর দেওয়া হচ্ছে না তা তারা বুঝে উঠতে পারছেন না। বৃষ্টির জন্যে সুখ কিংবা আনন্দ কোনো কিছুই নেই এমনই চিত্র উঠে এসেছে মান্দাই ব্লকের অধীন হরিনামোড়া পঞ্চায়েত থেকে। জানা যায় গত প্রায় দুদিন ধরে যে মুষলধারে বৃষ্টি রাজ্যে শুরু হয়েছে তাতে করে যেমনটা ক্ষতি হয়েছে কৃষকদের ঠিক তেমনি রাতের ঘুম কেড়ে নিয়েছে অনেক গরিব মানুষদের। বর্তমান সরকার এই সকল মানুষদের জন্য ঠিক কি ধরনের পরিষেবা প্রদান করছে সেটা এবারের প্রশ্ন। এমনকি রেগার কাছ থেকেও বঞ্চিত এই বাহাদুরের পরিবার, বিশেষ করে যে সকল এলাকাগুলিতে শাসক দল কিংবা শাসক শরিক দল জিততে পারেনি সেই সকল এলাকাগুলি থেকে এই ধরনের চিত্র উঠে আসছে বলে তাদের মন্তব্য। মান্দাই ব্লকের অধীন হরিনা পঞ্চায়েতের অন্তর্গত রামঠাকুর পাড়ার বাহাদুর দেব বর্মার পরিবার গত দুদিন ধরে বৃষ্টির কারণে ঘরে ঘুমোতে পারছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য আবেদন করলেও ঘর মেলেনি। বিগত 7 বছর যাবত মেলেনি রেগার কাজও। দিব দিচ্ছি করেই বিভিন্ন অধিকর্তা থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয় নিয়ে বাহাদুর দেব বর্মা মান্দাই ব্লকের কাছে এবং সরকারের কাছে আবেদন জানিয়েছে যেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এবং রেগার কাজের সুবিধা তাকে প্রদান করা হয়। বাহাদুর দেব বর্মার এই সরকারি সুযোগ সুবিধা পাওয়ার আবেদন তবে কি পৌঁছবে মান্দাই ব্লক সহ পঞ্চায়েত এবং সরকারের কাছে সেটাই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমরা এই এলাকায় এমএলকে তাদেরকে কি আবেদন করবে, কি দাবি করবে? হেরে দাবি করতাম, আমি চাই দাবি এর কাছে ঘরে ঘর লাগে, আমি চাই একটু ভালো ঘর হেরে, আমি আর কিছু চাইছি না, ভালো ঘর চাই, খালি ঘর চাই। আপনি কি করেন? আমি কাজ কাম করে কাজ টাজ করেন। রেশন কার্ড আছে? রেশন কার্ড আছে। পিপিএল না আইপিএল? পিপিএল। পিপিএল মানে আমরা সময় মতো রেগা গুলি পাইনি। পাইনি এখন, আগে আগে তো আমি আগে করছিলাম, আমি আমি কামে থাকে কামে কামে গেছিলাম, তারপরে বাবা কিছু কিনে নিয়েছে, বাবা ওই যাওয়ার ওই না কিছু শুনছিলাম, আমি শুনছি তারপরে আমি লেগা আমি লেগা গেছিলাম, লেগা কাছে গেছিলাম, আমরা কষে একজন কষে একটি নেতা কষে একে যাই বলে লেগা আমি লেগা লেগা কামে গেছিলাম, লেগা মানে লোক তোর লেগা না কিছু নাই এমন নাই, আমি আয় করছি লেগা থাকে। আপনারা যোগাযোগ করছেন ব্লকে যাই সেটা কেন, আমি আপনারা কেন রেগা গুলি পাইতেছে না, যোগাযোগ করছেন? যোগাযোগ তো আমি লেগা লাগে লেগা কইছে না, লেগা কইছে না, তারপরে কইবো পাইবো 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 কইয়া লেগা কই পাইবো কইছে, জানা আমি অন তিন যাব, আমি জানাছি কারণে অফিস বল অসংগ দন। আমার বাড়িতে সবাই খুব পূজো বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কাচ্চিখানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল খাঁটি ছাঁচ।